আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি বাংলাদেশে নাম্বার ওয়ান মেগা প্রজেক্ট মেট্রোরেল প্ল্যাটফর্মে। আপনারা অনেকের কাছে হয়তো শুনেছেন যে মেট্রোরেল একটি ব্যয়বহুল পরিবহন সাধারণ জনগণের নাগালের বাহিরে, এটি ধনী ব্যক্তিদের জন্য ইত্যাদি 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 অনেক ভিডিওতে বলতে শোনা যায়। আসলে কি তাই? আর এই মেট্রোরেলের শুরু থেকে শেষ, টিকিট সংগ্রহ থেকে শুরু করে এর প্রতিটি প্রক্রিয়া তুলে ধরবো আমি জামালউদ্দিন, আর আপনারা দেখছেন জামাল জানি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে প্রয়োজনীয় সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মেট্রোরেল চড়তে হলে আপনাকে আগে অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে, আর এই টিকিট সম্পূর্ণ মেশিনের সাহায্যে নিতে হবে। অর্থাৎ টাকা দেয়া নেয়া এবং টিকিট সংগ্রহ ইত্যাদি সব স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ঘটে। চলুন, এতক্ষণ উল্লেখ করা ধাপগুলো অতিক্রম করার পর আমরা স্বয়ংক্রিয় মেশিনের স্ক্রিনে চলে যাই। আপনাদের বোঝার স্বার্থে আমি ভ্রমণ করা প্ল্যাটফর্মটি উল্লেখ করে একটি টিকিট নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করুন, আপনার সামনে এরকম একটি স্ক্রিন আসবে। আপনি যদি একজন হন তাহলে আগে একক যাত্রার টিকিট উল্লেখ করুন। আপনি যে প্ল্যাটফর্মে আছেন সে প্ল্যাটফর্ম থেকে কোন প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে চান সেটি নির্বাচন করুন। যেমন আমি বর্তমানে কাজীপাড়া প্ল্যাটফর্মে আছি, আমি আমার কর্মস্থল শেওড়াফাড়া যাব। তবে আমি আরেকটি তথ্য সংগ্রহ করতে আগারগাঁও গন্তব্যস্থল উল্লেখ করলাম, কেন সে বিষয়টি ভিডিওর শেষে জানতে পারবেন। অর্থাৎ আমি কাজীপাড়া থেকে আগারগাঁওয়ের টিকিট সংগ্রহ করছি। এরপর নিচে আপনার টিকিট সংখ্যা উল্লেখ করে ঠিক আছে বাটনে চাপুন। আপনাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটি স্ক্রিনের ডান পাশের উপরের কর্নারে দেখাবে। কাঙ্ক্ষিত টাকা, টাকা প্রবেশ করান এরিয়ায় টাকার এক মাথা একটু দিয়ে অপেক্ষা করুন। কিছুক্ষণের মধ্যে টাকাটি অটোমেটিক মেশিন সংগ্রহ করবে, তার কিছুক্ষণ পর আপনাকে একটি টিকিট স্বয়ংক্রিয়ভাবে বের করে দিবে। টিকিটটি সংগ্রহ করে সোজা সিডি লিফট অথবা বক্স লিফটে চলে যান মেট্রোরেল এরিয়ায়। মেট্রোরেলের আপডেট স্বয়ংক্রিয় মাইকে কিছুক্ষণ পর জানিয়ে দেওয়া হবে। ভাড়া নিয়ে কিছু কথা। তো আমি আসার সময় কাজীপাড়া, আসার সময় শেওড়াফাড়া থেকে আমি কাজীপাড়া একটা বাসে আমাকে আমার কাছ থেকে 20 টাকা করে ভাড়া নিয়েছে। তো শেওড়াফাড়া থেকে কাজীপাড়া 20 টাকা। এখন আমি মেট্রোরেলে কাজীপাড়া থেকে শেওড়াফাড়া হয়ে আগারগাঁও যাব। অর্থাৎ যেই মেট্রোরেলে আমি যদি না গিয়ে আমি যদি একটা বাসে যেতাম তাহলে আমার থেকে এখানে সার্চ করা হইতো, যে ভাড়াটা সার্চ করা হইতো 40-50 এরকম, সর্বনিম্ন 50 টাকা আমাকে বাসে ভাড়া দেওয়া লাগতো। এখন আমি বাসে না গিয়ে আমি মেট্রোরেলে যেতেছি, আমার কাছে ভাড়া নিই। আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি তখন বলেছিলাম যে আমি কাজীপাড়া থেকে যাব আগারগাঁও, অর্থাৎ আমি এরপরে কেটলাম কি শেওড়াফাড়া টিকিটটা কাটলাম। তো আমি শেওড়াফাড়া টিকিট কেটে আমি আগারগাঁও কেন নামবো? এর কারণ হচ্ছে একটা জিনিস তথ্য যাচাই বাছাই করার জন্য, সেটা হচ্ছে আমি যদি এখানে যদি নেমে যাই তাহলে আমাকে কি স্টেশনের নিচে কি আমাকে আটকাই দেবে যে আপনি তো শেওড়াফাড়া যাওয়ার কথা আপনি আগারগাঁও কেন নামলেন? অথবা এমন কোনো কিছু আছে নাকি যেখানে আমি ভুলে আপনার শেওড়াফাড়া যাবো আমি আগারগাঁও নেমে গেছি, কোনো একটা কিছু করাপশন করার জন্য কোনো কিছু আছে নাকি? তা আসলে আমি এখানে নেমে এটাই প্রমাণ করতে চাইতেছি যে আপনি যদি কোথাও যান সেটা আপনি আপনার দায়িত্বে ওই এরিয়ায় যাবেন, ওই এরিয়ায় গিয়ে ওইখানে নেমে যাবেন। তা আপনি যদি ভুল করে যদি আগের স্টেশনে নেমে যদি চলে যান সেক্ষেত্রে আসলে আপনাকে কেউ বাধা দিবে না, কেউ কিছু বলবে না। আপনি যদি ভুল করেও যান বা যদি এমনিও যান কোনো কিছুই বলবে না। তবে আপনি যে গন্তব্যে টিকিট পর্যন্ত টিকিট কেটেছেন সেই গন্তব্য পর্যন্ত আপনাকে যেতে হবে। এরপরে গন্তব্য পর্যন্ত গেলে আপনার টিকিট আপনি যখন স্ক্যানিং করবেন বের হওয়ার সময় আপনাকে স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করলে আপনাকে বের হওয়ার জন্য অনুমতি দিবে স্বয়ংক্রিয়ভাবে। ওইখানে কয়েকটি বাধা থাকে, কয়েকটি লাঠি থাকে স্বয়ংক্রিয়ভাবে। আপনি যদি আপনার টিকিট যদি ওই পর্যন্ত থাকে তাহলে আপনাকে যেতে দিবে, আর যদি ওই পর্যন্ত না থাকে ফর স্টেশনে তাহলে আপনাকে যেতে দিবে না। তবে আপনি আগে যদি আগের স্টেশনগুলোতে যদি চান নেমে যেতে তাহলে নেমে যেতে পারবেন। Please stand clear of the doors.